পিকাচু, তোমার বেবিগুলো এরকম দুষ্টু হয়েছে কেন? এখনো হাঁটতে পারে না ঠিক মতো, তারপরেও আবার মারামারি করে, এরা তো খুব দুষ্টু। সে কথা আর বলো না তুমি, ওদেরকে আমি বিড়ালের মতো বিড়াল কোনোভাবেই বানাতে পারবো না। ওদেরকে আমি বিড়ালের মতো বিড়াল কিভাবে বানাবো তুমি বলো? ওরা কেমন দুষ্টু দেখছো? ওরা ঘর থেকে বের হতে পারে না, কিন্তু দু ভাই বোন মারামারি করে। কিভাবে মারামারি করছে তুমি একটু খেয়াল করে দেখো। হ্যাঁ তো, আমি দেখতেছি যে তোমার বিড়ালগুলো অনেক দুষ্টু। এত দুষ্টু কেন? এত ছোট ছোট কিটেন, হাঁটে না আবার এত দুষ্টু দুষ্টু করে, কিন্তু অনেক কিউট। কিন্তু এমন মারামারি করলে কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো এমন লাগবে। আমি তো মা, আমার তো চিন্তা হয় তোমার তো ওদের মারামারি দেখতে ভালো লাগবে। কিন্তু আমার তো একটা চিন্তা ভাবনা আছে, ওদের পড়ালেখা করাতে হবে, বিড়ালের মতো বিড়াল তৈরি করতে হবে। কিভাবে করবো? এখন যদি এরকম শুরু করে দুষ্টুগুলা, ওরা আসলে অনেক দুষ্টু হয়ে গেছে। ওদের টাইট দিতে হবে, ওদের বাবাকে ডেকে নিয়ে এসে ওদেরকে অনেক মার দিতে হবে। এই যে আরেকটা খাচ্ছে, এটা আমার লক্ষ্য সোনা, ওকে আমি ভালো করে খাওয়াই দেওয়াই, ওকে আমি ভালো স্কুলে ভর্তি করে দেবো। আর ওই দুটা বিড়ালের মতো বিড়াল হতে পারবে না, তোরা দুষ্টুর মতো দুষ্টু হয়ে। তুমি এবার আল্লাহ দিও না, অনেক দুষ্টু, বুঝছে না?